ফোনে রূপসী সামারে হ্যাপি স্কিন সঙ্গে আছে অরিশ সানস্ক্রিন অরিশ সানস্ক্রিন রেঞ্জ সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রাখে একদম সুরক্ষিত অরিশ ফেস থাকবে দারুণ ফ্রেশ অরিশ ফেস ওয়াশ দিয়ে প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অরিশ ফেস ওয়াশ রেঞ্জ আপনার ত্বককে রাখে ভিতর থেকে পরিষ্কার অরিশ চাই ট্যান ফ্রি ত্বক তবে অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ আজই আনা হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জের ব্যবহারে ত্বক হয় অসাধারণ দীপ্তিময় তাই আকর্ষণ থাকে অটুট অরিশ নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের রূপসী আজকের এখন ফোনের রূপসী ওয়ান অ্যান্ড অনলি অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী কি মিষ্টি লাগছে দেখতে লালটা এত ব্রাইটনেস জানি না ভীষণ সুন্দর লাগছে দোল আর বসন্ত সব মিলেমিশে একাকার একদম তো আজকে ও আমাকে এক্ষুনি বললো যে হেয়ার নিয়ে যাব হ্যাঁ কেন হেয়ার নিয়ে কেন ওকে বললাম যেতে কারণ কি আমি মেসেঞ্জারে তো অ্যাকচুয়ালি দেখুন আমি যেগুলো ফলো করি অ্যাকচুয়ালি যে আমার কী ধরনের কোয়েশ্চেন আসছে কী আলোচনা চাইছে তো আপনারা ডিটেলসেই হেয়ারটা নিয়ে আলোচনা চেয়েছেন তো আমি হেয়ারটা নিয়ে কিছুদিন আলোচনা করেছি যেমন প্রোটিন প্যাক নিয়ে আলোচনা করেছি স্পা কন্ডিশনার নিয়ে আলোচনা করেছি তো আজকে বেসিক্যালি আমি যেটা আলোচনা করব যে মানে নিউট্রিমেন্টস রিলেটেড উইথ দ্য হেয়ার অ্যান্ড দ্য হেয়ার লস প্রিভেনশন মানে কী করে আমরা হেয়ার লসটাকে কন্ট্রোল করতে পারবো হেয়ার লস কন্ট্রোল করার একটাই প্রোডাক্ট সেটা হচ্ছে দ্যাট ইজ ভিটা অনেকে কী করে প্রিমিয়ামটা স্টার্ট করে ফেলে প্রিমিয়ামটা হচ্ছে যখন মাথা ফাঁকা অংশ থাকছে দেখবেন যে যেখানে রিগ্রোথ হচ্ছে না হেয়ার সেখানের জন্য হচ্ছে প্রিমিয়াম মানে যাদের পড়ার সমস্যা কম হ্যাঁ কিন্তু রিগ্রোথের সমস্যা বেশি রিগ্রোথের সমস্যাটা বেশি তারা তখন প্রিমিয়াম কিন্তু যাদের যখনই হঠাৎ করে দেখবেন যে হেয়ার লস হচ্ছে তখনই একদম চোখ বন্ধ করে ভিটা ভিটা ইজ ওয়াটার বেসড অ্যান্ড বেসিক্যালি ভিটাটা এখন আমি বলবো যে ভিটাটা আমি 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 বেসিক্যালি ইনগ্রিডিয়েন্টস এবং নিউট্রিমেন্টস যে আমাদের খাওয়া দাওয়াগুলো কী ধরনের দরকার আমাদের যে যেই প্রবলেম সেই প্রবলেমের জন্য কী খাওয়া দাওয়া করা দরকার সেটাকে দুটোকে কম্বাইন করলে আমরা হেলদি হেয়ার লাইফ বা হেলদি লাইফস্টাইল আমরা পেতে পারি ভিটাটা আমি বলছি ভিটাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ইউজ করেছি একটা হচ্ছে নাক কেশর যেটা ইজ ভেরি গুড ফর হেয়ার জবা ফুলের এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে মানে হয়তো এগুলো ভেরি কমন নাক কেশরটা কতটা শুনেছেন জানি না কিন্তু জবা ফুল হয়তো মনে হবে জবা ফুল ইজ ভেরি কমন সেইটা ইম্পর্টেন্ট হিমালয়ান রেঞ্জে হিমালয় এরিয়াতে খুব না অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কী জানো তো আমরা আমরা বুঝতে পারি না আমরা যদি বাড়িতে একটা জবা ফুল ছিঁড়ে ওটাকে বেটে আমরা যদি লাগাই তাতে আমার কিছু উপকার হবে না উপকার কেন হবে না কারণটা হচ্ছে এখানে তার যে কম্পোনেন্টস কম্পোনেন্টসগুলো যে সিস্টেমে বের করা হয় যে মলিকিউলার স্ট্রাকচার মানে যেটা তুমি বলো যে মোস্ট পোটেন্ট ফর্মটা সেটা তো তুমি বুঝতে পারছো না তুমি তো পুরো হলদা জিনিসটাকে আদৌ যে ফুলটা তুমি নিচ্ছ তার মধ্যে আদৌ কম্পোনেন্টসটা মানে একটা গাছে হয়তো দশটা ফুল রয়েছে দশটা ফুলের মধ্যেই যে সব কম্পোনেন্টসগুলো রয়েছে তার কোনো মানে নেই এবার যখনই এটা মানে এক্সট্রাকশন করা হবে বা অয়েল এক্সট্রাকশন হোক বা ওয়াটার এক্সট্রাকশন হোক যখনই করে বা স্টিম ডিস্টিলেশন হোক যখনই এক্সট্রাকশন প্রসেসে যায় তখন এটার পোটেন্ট ফর্মটাকে বের করে আনা হয় এবং তখন সেটা প্রোডাক্টে ইউজ করা হয় সো এখানে নাককেশর বা জবা ফুল ইউজ করা হয়েছে বা বৃঙ্গরাজ ইউজ করা হয়েছে বা মেথি ইউজ করা হয়েছে বা আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা আমি আলোচনা করবো আজকে অ্যাবাউট দ্য বায়োটিন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন আমি বলেছি যে প্রোটিন প্যাকে হাইড্রোলাইজ প্রোটিন ইউজ করা হয় এখানে বায়োটিন ইউজ করা হয়েছে বায়োটিন আমাদের চুলের জন্য কতটা প্রয়োজনীয় যেমন প্রোটিন আমাদের চুলের জন্য ভালো ফর দ্য স্ট্রেংথেনিং অফ দ্য হেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ বায়োটিন ইজ রিকোয়ার্ড ফর মানে টোটাল হেয়ার ফর দ্য মানে কী বলবো লস অফ হেয়ার প্রিভেনশন অফ হেয়ার লস বিকজ বায়োটিন ইজ বেসিক্যালি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এটা অনেকেই আপনারা জানেন না ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে অ্যাকচুয়ালি বায়োটিন বা এটাকে ভিটামিন টোটালি বলা হয় ভিটামিন এইচ মানে আগেও শুনেছেন ভিটামিন এইচ থেরাপি বা এই ধরনের চুলের জন্য খুবই ভালো এরকম শুনে থেকেছেন সো হোয়াট দ্যাট কামস ফ্রম দ্য বায়োটিন বায়োটিনে হচ্ছে একটা ভিটামিন বি কমপ্লেক্স আমাদের সঙ্গে একজন বন্ধু চলে এসেছে হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো ম্যাম নমস্কার কে বলছেন আমি বেলেঘাটা থেকে কাকলি বলছি কাকলি বলছেন বেলেঘাটা থেকে বয়স কত কাকলি 18 প্লাস বলো
কিন্তু তোমাকে আজকে অসম লাগছে। থ্যাংক ইউ, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি সত্যি ভালোবাসি। ওই ওরা ম্যাচ করে যায় তাই না? হ্যাঁ বলো বলো। বলছি ম্যাম, আমি তোমার সব প্রোডাক্ট ইউজ করি, আমি হেয়ারের ইউজ করি, বডির ইউজ করি, বডিতে বডি পলিশ আর স্যাফরন বডি অয়েল দুটো একসাথে মিক্স করে একটা কন্টেনারে রেখে দিয়ে আমি সপ্তাহে 3 দিন করি ওটা, খুব ভালো আছি। আর হেয়ারের জন্য আমার ড্যান্ড্রাফ এর জন্য তোমাকে একবার ফোন করেছিলাম, তুমি তখন অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন শ্যাম্পু আর হেনাটা দিয়েছিলে, নর্মাল হেনা প্যাকটা, খুব ভালো আছে। আর স্কিনের জন্য আগে পিম্পলস হয়েছিল সেই জন্য আমি পুরো রেঞ্জটা ইউজ করেছি, মানে তুলসী চন্দন ফেস ওয়াশ, সিটি লেমন। এখন তুমি কি চাইছো, ভালো আছো? আর এখন আমি হচ্ছে মানে নিজে থেকেই ইউজ করছি, সেটা হচ্ছে মানে হলদিনিং ফেস ওয়াশ আর অ্যান্টিসেপটিক ক্রিমটা, ওইটার সাথে একটু স্যান্ডেল অলিভ বডি অয়েলটা মিক্স করে মুখে লাগাচ্ছি, আর সানস্ক্রিন জেলটা করছি, জেল আর পাউডারটা। তা আমি কি এটা ঠিক করছি সেটা একটু জানছি। হ্যাঁ ঠিক। এবং রাত্রিবেলা কি করছো? এবার বায়োটিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে বলা হয় ভিটামিন এইচ থেরাপিও বলা হয়, যেটা আমাদের চুলের জন্য বলবো কি মানে লস অফ হেয়ারটাকে প্রিভেন্ট করার জন্য প্রচণ্ডভাবে দরকার। এবং বায়োটিন আমরা শুধু এখানে আমরা এক্সটার্নালি যেমন অ্যাপ্লিকেশন করছি বাই দ্য প্রোডাক্ট, তেমন আমরা আমাদের খাওয়া দাওয়ার মানে ডেইলি ফুড মানে আবার সেই চলে আসছে খাওয়া দাওয়া, কেন খাওয়া দাওয়া হচ্ছে আমি মনে করি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রোডাক্ট যেরকম ইম্পর্টেন্ট, একটা ভালো প্রোডাক্টের হাত ধরা যেরকম ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কী নিউট্রিমেন্টস ডেলি খাচ্ছি তার জন্য আমার দরকার যে আমরা প্রপার খাওয়া দাওয়া করছি কিনা। আবার সেই ডিম চলে আসছে, ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? দিদি আমি সুপ্রীতি বলছি বীরভূম থেকে। বীরভূম থেকে সুপ্রীতি, বয়স কত সুপ্রীতি? 26 বলো। আমার দিদি ড্রাই স্কিন ছিল, সেনসিটিভ ছিল, তো ম্যাডাম যে যে প্রোডাক্টগুলো বলেছেন আমি সেই প্রোডাক্টগুলো ইউজ করে খুব ভালোই আছি। আচ্ছা কি কি বলেছিলাম আমার তো এখন মনে নেই, বলো দেখি। হলদিনিয়াম ফেস ওয়াশ, অয়েলি ক্লেন্সার, আর পার্ল ফেস প্যাক, পার্ল সিরাম, আচ্ছা, আর কোল্ড ক্রিমটার সাথে পার্ল সিরাম, আর কখনো সানস্ক্রিন লাগিয়ে মিক্স করে লাগাচ্ছি। আচ্ছা আমি ইউজ করো, ভালো আছো? আচ্ছা এখন কি ভালো আছি? কিন্তু ম্যাডাম আমি রিসেন্টলি না একটা ভুল করেছি, আপনি ওখানে ম্যাসাজ করতে মানা করেছিলেন, আমি স্যান্ডেল অলিভ বডি অয়েলটা দিয়ে 3-3 মতো ম্যাসাজ করেছিলাম, আমি আমার কপালে আর গালে দানা দানা ছোট ছোট শক্ত শক্ত র‍্যাশ বেরিয়েছে। ওটার জন্য কিছু করতে হবে না, তুমি শুধু অ্যান্টি পিম্পল অয়েলটা ওই জায়গাগুলোতে লাগাবে, একদম ঠিক হয়ে যাবে, ম্যাসাজ করবে না। ঠিক আছে, কি ইউজ করতে হবে? ক্লিয়ার অফ জেল এই মুহূর্তে না, অ্যান্টি পিম্পল অয়েলটা লাগিয়ে দেখো, যদি দরকার হয় তখন করা যাবে, ঠিক আছে? আমরা অ্যান্টি পিম্পলই ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি বলছি যে অ্যান্টি পিম্পল অয়েলটা আমি আগেও আমাকে বলেছিলাম তখন আমি লাগিয়েছিলাম যখন প্রচুর র‍্যাশ ছিল, কিন্তু আমার তখন মানে এত র‍্যাশ গুলো বেড়েছিল, আমি বুঝতে পারছিলাম যে টোনারটার আগে লাগাবে না টোনারটার পরে লাগাবে। যে কোনো সময় অ্যান্টি পিম্পল অয়েল অ্যাকচুয়ালি মুখটা যখন শুকনো থাকে সেই সময় লাগাতে হয়, মানে ধরো টিভি দেখছো বসে, তোমার যেই জায়গাগুলো মানে বেরিয়েছে সেই জায়গাগুলোতে লাগালে মুখটা আস্তে আস্তে বসে, ওই যেটা সাদা মতো দেখছো দ্যাট ইজ দ্য হোয়াইট হেডস, ওইটা বসে যাবে, ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হয়। হ্যাঁ সেবামটা এসে ওখানে ক্লগ হয়ে গেছে, ঠিক আছে। আর অয়েল ম্যাসাজ করব না তো? না না, অবভিয়াসলি নট, অবভিয়াসলি নট, বিকজ যাদের সেবামটা বেশি সিক্রেশন হয় তাদের ম্যাসাজ একদমই করতে নেই, কারণ ম্যাসাজ করলে যখনই আমার প্রেশারটা পড়ছে পামের তখন আমার সেবাম ফ্লোটা বেড়ে যাচ্ছে, কেন গ্ল্যান্ডের উপরে সেবাসিয়াস গ্ল্যান্ডের উপরে চাপটা পড়ছে, সেবামটা এমনিই বেরোয় অমনি আরও বেশি বেরোচ্ছে। এবার বেশি বেরোতে গেলে কী হচ্ছে, আমার পোর্সের মুখে সব পুরোটা তো বেরোতে পারছে না, কিছুটা এসে পোর্সের মুখে আটকে যাচ্ছে, যার ফলে ওইখানে ওই একটা দানা দানা মতো হওয়ার চান্স থাকে, তো ওইটা করবে বাস, দ্যাটস অল। আমার মনে হয় এই মুহূর্তে ক্লিয়ার অফ জেল দরকার নেই, অনলি অ্যান্টি পিম্পল অয়েল, ইফ রিকোয়ার্ড দেন ইউ ক্যান ইউজ ক্লিয়ার অফ জেল। আর একটা করতে পারো, আরেকটা ভালো প্রোডাক্ট বলে দিচ্ছি, হলদিনিম যে তোমার প্যাকটা রয়েছে,
দ্যাট ইজ অলসো ভেরি গুড প্রোডাক্ট। তোমাদের মতো ক্ষেত্রে যাদের ওরকম দানা 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 বেরোয় মাঝে মাঝেই বা ওরকম হোয়াইট হেডস মতো থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হলদি নিম ফেস প্যাকটা অ্যাটলিস্ট উইকে টুয়াইস লাগানো ভীষণ, যাদের অয়েলি স্কিন বা পিম্পল প্রোন স্কিন তাদের জন্য অ্যাটলিস্ট টু ডেজ আ উইক, ওয়ান টু টু ডেজ আ উইক গরমকালে। ওকে একদম। আমরা টেলিফোনে মনে হয় বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? আমি দীপান্বিতা দাস বলছি শপের বাজার থেকে। আমার এজ 29। বলো। হ্যাঁ, তনুশ্রী দিয়ে তোমাকে আমার খুব ভালো লাগে, আর তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, আর ম্যাডামকেও দারুণ দেখতে লাগছে, ম্যাডামকে রোজই দেখতে ভালো লাগে। আর তনুশ্রী, ইউ আর মাই ইন্সপিরেশন অ্যাবাউট শাড়ি। থ্যাংক ইউ, একদম ঠিক কথা বলেছো, সেটা তোমাদের ম্যাডামও বলে আমাকে একদম। তনুশ্রী আমাকে ইন্সপায়ার করেছে শাড়ি পরাটা। হ্যাঁ, ও শাড়ি, ওর প্রচুর শাড়ি আছে, আমার এক সময় পড়তাম মাঝখানে, প্রচুর শাড়ি ছিল মাঝখানে, আমি একদম শাড়ি পরা ছেড়ে দিয়েছিলাম। তারপরে ও আমাকে যেভাবে ইন্সপায়ার করেছে, আমি এখন সত্যি শাড়িটাকে প্যাশনেটলি পরি, মানে ভালোবেসেই পরি। বল। আমি আমি অরিশের প্রোডাক্ট ইউজ করে ভীষণ ভালো আছি, মাঝখানে আমি কদিন ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম ডিউরিং মাই প্রেগন্যান্সি, আবার আমি নতুন করে ইউজ করা শুরু করেছি। আমি একটু সময় নেবো, আমি একটু আমার নিজের মানে এত ভালো আছি বলতে চাই। আমার স্কিনে হলদি নিম অ্যান্টিসেপটিক লোশন আর ক্রিমটা, ক্লিয়ার অফ এই ক্রিম, সরি ক্রিম আর ক্লিয়ার অফ জেল আর সিরাম, অ্যান্টি অক্সিডেন্ট সিরাম। হ্যাঁ, তো আমি এটা মাখছিলাম, তারপরে আমার কি হয়, আমি মাঝখানে কিন্তু ডিউরিং প্রেগনেন্সি আমি সবকিছু ইউজ করছি, কিন্তু অরিশ ইউজ করিনি, হয় না একটা ওভার কনফিডেন্স হয়ে গেছিল, অরিশ ইউজ করে রিস্ক ফ্যাক্টর নিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম প্রোডাক্ট, সত্যি কথা বলতে। তারপরে আমি নিজে ফিল করছি যে আমি কি ভুল করেছিলাম। আমি যখনই অরিশ ইউজ করা শুরু করলাম, আমি প্রথমে না মুখটা খুব জ্বালা জ্বালা শুরু করলো, আমি ভাবলাম কি কিছু প্রবলেম হচ্ছে, কখনো আমি টোনারকে স্কিপ করছি, কখনো আমি সিরামকে স্কিপ করছি, কিন্তু দেখছি আমার একই রেজাল্ট আসছে। এবার আমি টিভি প্রোগ্রাম ফলো করে আমি কিছু করি, আমার স্যাফরন বডি অয়েলটা খুব ভালো লাগে, আমি স্যাফরন বডি অয়েলের সাথে হেলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিমটা শুধুমাত্র দুদিন, আমি শুধু মুখে সারা দিন, মানে আমার আমি এমনি স্কুলে চাকরি করি তো আমি সময় পাই না, আমি দুদিন শুধু ছুটিতে ছিলাম, দুদিন আমি সারা দিন মানে ভিজিয়ে রাখতাম। যেহেতু তোমার স্যাফরন ভালো লাগে, তুমি স্যাফরনের সাথে হলদি নিম অ্যান্টিসেপটিক মেখে তুমি বলছো মানে তোমার, মানে আমার না রীতিমতো আমি ছাল 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 উঠে দেখলাম, ফেস প্যাক মাখলে আমার স্কিন একটা টান টান হয় না, সেরকম হয়, ছাল 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 উঠে আমার স্কিনটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে ভালো হয়ে গেল। আচ্ছা, তুমি যদি স্যাটিসফাইড থাকো, আমার এখানে কমেন্টস আমি কিছুই দেব না, তুমি যে যাতে ভালো থাকো সেটাই করো। হ্যাঁ, আমি দুদিনে মানে রেজাল্ট পেয়েছি, আমি এটা জানানোর জন্যই আর ফোন করেছি, আমি ট্রাই করে যাচ্ছি। আমি না বলেছি, আমি বলেছি দীপান্বিতা, হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিমটা হচ্ছে অরিশ গ্রুপ অফ প্রোডাক্টসের মধ্যে ওটা হচ্ছে গঙ্গাজল, যা হবে প্রবলেম ছিটিয়ে নাও, গঙ্গাজল ছিটিয়ে তো শুদ্ধ হয়ে যায়। না, আমার যে ইয়েটা আছে ভলু, আমি ভলু বলছি সরি বলে ফেললাম, ওই গোল্ডেন রিট্রিভারটা, ওর তোমাকে আমি বলেছিলাম না ভলু, ওকে ভলু বলি, ওর গলার থেকে একটা মানে ইয়ে হয় না, লোমটা পুরো নষ্ট হয়ে গেছিলো, আমি শুধু অ্যান্টিসেপটিক ক্রিমটা লাগিয়ে লাগিয়ে এখন মানে ঝাঁকড়া লোম হয়ে গেছে। তোমার তোমার এই কথা শুনে আমি ইন্সপায়ার্ড হয়ে আমার গোল্ডেন রিট্রিভার স্যামি, ওর এই থায়ের এখানে এরকম লোম পড়ে ভেতরে লাল মাংস বেরিয়ে গেছিল, ওর লাল মাংস না অদ্ভুত হয়ে গেছে, না ওখানে লাল হয়ে গেছিল, লোমগুলো পড়ে গিয়ে না জায়গাটা কালচে। আমি তো তোমার কথা শুনে ওখানে হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে এখন ওকে বলেছিলাম, ওর এখন লোম উঠে গেছে ওখানে, আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম যে এরকম কেন হলো, আর একদম নেতিয়ে গেছিল কুকুরটা আমার, তো এখন সে আর দুষ্টুমি শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার বেবি ভালো থাকুক, আগামী দিন খুব সুন্দরভাবে কাটাও বেবিকে নিয়ে, এটুকুনি বলবো। হ্যাঁ, এবার চলো, আচ্ছা এবার হচ্ছে আবার হেয়ারে কমপ্লিট করবো, হেয়ার ভিটা হলো, এবার ফোনটা নেবো না, এবার চলে আসছি খাওয়া দাওয়া, সেই ডিম, ঠিক আছে ডিম খেতেই হবে। মানে একটু তোমাকে একটা প্রশ্ন করি, এটা ভুল তো বটেই, তুমি বলবে, আমি বললে তো দর্শকের নাম মনে হতে পারে, তুমি বলো যে এই যে আমরা হঠাৎ করে নিজেরা মনে করি আমরা খুব মোটা হয়ে যাচ্ছি, খাবারটাকে স্কিপ করব, আমরা নিজেরা নিজেদের ডায়েটটাকে সেট করে নিই, এটা ভুল তো? পুরো ভুল, একদম ভুল, কারণ আমি আমার যা ক্যালোরি দরকার তোমার নাও হতে পারে, তোমার যেটা ক্যালোরি দরকার সেটা আমার নাও প্রয়োজন হতে পারে, সুতরাং আমাকে বুঝতে হবে আমার কতটা ক্যালোরি, কতটা ফ্যাট, কতটা মিনারেলস লাগবে। মানে আমি বলছি একটা
মানে ফুল অ্যাডাল্টের এই 1800 কিলোক্যালোরি দরকার। তো এবার আমাকে দেখতে হবে আমার ওয়ার্কটা কি, আমার কাজটা কি, আমি কি করি, আমি সারাদিন অফিসে বসে থাকি আর 1800 কিলোক্যালোরি করে জমাচ্ছি শরীরে, তাহলে সেখানে কিন্তু আমার 800 কিলোক্যালোরি দরকার নেই। তাহলে আমাকে ক্যালোরি রেটটা কমাতে হবে। ক্যালোরি রেট কমানো মানে খাওয়া দাওয়া কমানো নয়, আমার যে নিউট্রিমিন্টসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমার ক্যালোরি কম ক্যালোরি ফুড নেবো। ক্যালোরিটা তার মানে এই নয় যে আমি কার্বোহাইড্রেট কার্বটাকে বাদ দিয়ে, কার্বোহাইড্রেট বাদ দেওয়া মানে তো এনার্জি লেভেল কমে যাবে, মানে কার্বোহাইড্রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ইউ ক্যান টেক লো কার্ব, লো কার্ব আমরা নিতে পারি। আমি তো 9 দিন, আমি তো বছরে 18 দিন মানে কার্বোহাইড্রেট ছাড়া থাকি, সব মতো মানে সারা দিন খাই না, ফল খাই। তুমি জানো না আমার যে কি উইকনেস আমি ফিল করি, হবে বিকজ কার্বোহাইড্রেট ইজ দ্য অনলি ফ্যাক্টর যে আমার শরীরকে এনার্জি দেয়। এবং ইনস্ট্যান্ট কার্বোহাইড্রেট কি করে, ইনস্ট্যান্ট যারা মধু খেলে থাকে তো ইনস্ট্যান্ট এনার্জি আসে, জাস্ট মানে যার মনে হবে যে আমার উইক লাগছে, জাস্ট গরম জলে এক টেবিল স্পুন মধু গুলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, গ্লুকোজ লেভেলটা ঠিক হয়ে যাবে এবং আপনার পুরো এনার্জি ফুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি কাজ করার জন্য দৌড়াবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে কতগুলো বলে টিপ নুস, এই হ্যানুস্কা এগুলো একটু জেনে রাখা দরকার। এই ডিম, ডিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসছি ডিমের, যেটা কুসুম অংশ তাতে বায়োটিন থাকে, কত মাত্রায় থাকে, 10 মাইক্রোগ্রাম। আমার শরীরে কত দরকার, মানে আমার চুল বা পুরো শরীরের জন্য, ইভেন যখন প্রেগনেন্ট থাকে একটা উমেন, তা ফিটাসের জন্য আমাদের কিন্তু বায়োটিনটা খুব বেশি দরকার থাকে। তো আমার মোটামুটি দরকার হয়তো 15-25 মাইক্রোগ্রামের মতো সারা শরীরে। তো সেখানে আমি ডিমের থেকে 10 মাইক্রোগ্রাম পেয়ে যাচ্ছি। এবার চলে আসছি কলার প্রসঙ্গে, কলাতে কী থাকছে, পটাশিয়াম থাকছে আমি তোমাকে বলেছি, আর থাকছে বায়োটিন ভালো মাত্রায় থাকছে, এবং ভালো মাত্রায় বলতে ডিমের মতো না, ডিমে যেমন 10 মাইক্রোগ্রাম, কলায় থাকছে 1.18 মাইক্রোগ্রাম। এই হচ্ছে কিন্তু ব্যালেন্সিং। এবার চলে আসছি নাটস, মানে আলমন্ডস খেতে পারি আমি, অ্যাভোকাডো খেতে পারি, মানে এই ধরনের খাওয়া দাওয়ার মধ্যে আমরা বায়োটিনটা পাচ্ছি। তো সুতরাং বায়োটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার এই যে আমি বারবারই বলি যে লাগানোর সঙ্গে আমার খাওয়া দাওয়া ফুড হ্যাবিটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। যতই আমি ব্যস্ত থাকি, যতই আমি চাকরি করি, যতই আমি যা করি, তার মধ্যে থেকে আমি যদি আমার ব্যালেন্স ডায়েটটাকে ফলো করতে পারি, তাহলে আমি অনেক দিন সুস্থ থাকতে পারবো, আমি অনেক দিন সৌন্দর্যটাকে অনেক দিন রক্ষা করতে পারবো। তার সঙ্গে ভালো প্রোডাক্টের হাত দরকার, ডেফিনেটলি আমি এই দুটো জায়গাটাকে খুব মেনটেন করার চেষ্টা করি, ভালো প্রোডাক্ট, ভালো খাওয়া, মানে নিজেকে ভালো রাখার জন্য, মানে আমার চকচকে স্কিন, ভালো চুল এবং সুন্দর হাত পা, এর যে গরম, এর জন্য আমার দরকার হচ্ছে। আর এবার তুমি ক্যালোরির গল্পটায় এলে, ক্যালোরি ইজ রিকোয়ার্ড অ্যাকর্ডিং টু আমার বিএমআই, আমার বিএমআই অনুযায়ী আমার ওয়েট, আমার হাইট, আমার বয়স, এই তিনটে উপরে আমার বিএমআই ডিপেন্ড করে। আমার যা বিএমআই হবে, তোমার বিএমআই এক হবে না, আমার তোমার বয়স যদি একও হয়ে যায়, আমার তোমার বিএমআই এক হওয়া সম্ভব নয়, বিকজ ইউর হাইট ইজ মোর দেন মি। হ্যাঁ, এবার দুজনের বিএমআই আলাদা হবে, দুজনের খাদ্য তালিকা মানে ক্যালোরিটাও ইনটেকটাও আলাদা হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি আমি হ্যাঁ আমি ঢাকুরিয়া থেকে মাধবী দিয়ে বলছি। বয়স? হ্যাঁ, আমি দিদির সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার বয়সটা বলে কথা বলুন। আমার 40। বলুন এবার। হ্যাঁ বলুন 40 আমার বয়স। হ্যাঁ শুনছি। হ্যাঁ বলছি দিদি, আমার ভীষণ ট্যান ছিল, আমি আপনার ওই পাপায়া চন্দন সিরামটা আর আপনার ট্যান ক্রিমটা ফেস প্যাকটা, এই তিনটে মাখি। হ্যাঁ, আমি এখন খুব ভালো রয়েছি, আমার এখন উঠে গেছে, একটা প্রবলেম আছে দিদি। আপনি বলুন, আমি শুনছি। একটা প্রবলেম বলতে আপনার ওই মুখে একটুখানি গ্লোটা দরকার একটু আমার। আচ্ছা, গ্লোটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কিচ্ছু করবেন না, ওই ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে আপনি স্যান্ডেল অলিভ বডি অয়েল মিক্স করে রাত্রিবেলা লাগিয়ে শোবেন। শুধু একটা স্যান্ডেল অলিভ বডি অয়েল কিনে নিন, আর ট্যান ক্লিয়ার ক্রিমটা তো আছেই, ওটার সাথে আপনি স্যান্ডেল অলিভ বডি অয়েলটা 2:2 রেশিওতে মিশিয়ে আপনি ভালো করে মাসাজ করে শুন, দেখবেন সকালবেলা উঠে মুখটা ভীষণ গ্লোয়িং হয়ে যাবে। ঠিক আছে, টিপস দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবারে আমরা চলে যাব হচ্ছে আলোচনা, এটা হচ্ছে হেয়ার লসটা ফর দ্য বায়োটিন। আমি যেটা বললাম যে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, কলার পরে বললে অ্যালমন্ডস, হ্যাঁ কলা, অ্যালমন্ডস, অ্যাভোকাডো, তোমার হ্যাঁ ডিম হচ্ছে সবথেকে বেশি কন্টেন্ট,
আর কোনো কিছুতে বোধহয় এইভাবে বেনিফিটস পাওয়া যায় না, মানে মানুষের একটা ভুল ধারণা ছিল যে ডিম খাবো না শরীর গরম, আমি জানি না এটা মানে জানি না এর সাইন্টিফিক রিজনটা তুমি জানো না কেন, আমি কোথাও কোনো রিসার্চ পেপার পাইনি যে দেখে সার্চ করে যে ডিম খেলে মানে গরম হয়ে যায় বা তার কি সিস্টেম, এবার তার কেন এই প্রবলেমটা হচ্ছে, মেবি অ্যালার্জি, শরীর গরম মানে কি বডির ভিতরে অ্যালার্জি হচ্ছে, মানে ডিম থেকে যাদের অ্যালার্জি হয় তাদের ধরো চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হচ্ছে, সেটা হচ্ছে শরীর গরম হতে পারে ভেতরটা, কিন্তু আদারওয়াইজ ডিমে যা ভ্যালু আছে, নিউট্রিয়েন্টস ভ্যালু আছে যা স্যুট করবে, সে দুটো তিনটে ডিম খাও কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। বিকজ অনেকেই ভয় পায় যে হাই প্রেশার, হাই প্রেশার তো আমারও আছে, তো হাউ ক্যান হাউ আই টেক টু এগস আ ডে, বিকজ আই টেক মেডিসিন, বিটা ব্লকার তো খাচ্ছি। আর একটা কথা তুমি বলো যে যারা ডিম খায় না, মানে যারা ভেজিটেরিয়ান তাদের তাহলে হাই প্রেশার হচ্ছে কেন, কোলেস্ট্রল হচ্ছে কেন, হাই প্রেশার হচ্ছে কেন, কোনো যুক্তি আছে? যুক্তি নেই। তো সুতরাং খেতে হবে ভালো খাওয়া দাওয়া, এটাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে বলছি, অঙ্কিতা ব্যানার্জি। অঙ্কিতা বয়স 29, বলো। আমি বলছি যে আমি দিদির প্রোডাক্ট ইউজ করি এবং ভীষণ ভালো আছি। আমি 9 মান্থস প্রেগনেন্ট, হ্যাঁ, স্ট্রেচ মার্কসের জন্য কি করব সেটা একটু জানার ইচ্ছা ছিল। বডি অয়েলটা, স্যাফরন বডি অয়েলটা ইউজ করি আমি, তো ওটাতে কি মানে হবে? তুমি কি পেটে লাগাচ্ছো? হ্যাঁ, আমি স্যাফরনটা রাত্রিবেলা ইউজ করি, আর স্নান করে এই আরেকটা যেটা আছে স্যান্ডেল অলিভটা সেটা ইউজ করি। হ্যাঁ, খুবই ভালো, তো নিজেই দেখতে পাচ্ছ যে 9 মান্থস তোমার হয়েছে, কোন রকম ড্রাইনেস ফিল করছো বা কোন স্ট্রেচ মার্ক, মানে হালকা, মানে খুবই কম ইচিং হয় আর হালকা হালকা পড়েছে, খুব কম। তাহলে চিন্তা করার কিছু নেই, হালকাটা তার মানে থাকবেও না, মানে হালকাটা কি রিমুভ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করো না, মানে এখন মনটা ভালো রাখো, 9 মান্থস মানে ইউ আর গোইং টু গিভ আ বার্থ, তো সুতরাং এখন যেটা বাচ্চার কথাই ভালো ভাবো, ভালো ভালো কথা ভাবো, ওই স্টেজ মার্কের গল্প ভেবো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটা যেটা করতে পারো, তুমি স্যান্ডেল অলিভটা যেরকম লাগাচ্ছ স্নান করে উঠে রাত্রিবেলা, তুমি ইয়ে লাগাচ্ছ তো কি বলে স্যাফরনটা লাগাচ্ছ, এনাফ। কেন দিনের বেলা স্যান্ডেল অলিভ আর রাত্রে স্যাফরন, মানে তুমি মোর দেন বেশি প্রোটেকশন করছো, আর লাগাবে একটু বেশি লাগাবে, কেন পুরো অ্যাবজর্ব করতে দেবে, এবার এক্সট্রা থেকে গেলেও কোনো অসুবিধা নেই, সেই অবস্থাতেই শুয়ে পড়বে। ওকে, ঠিক আছে, তোমার বেবি হয়ে যাক, খুব সুন্দরভাবে বেবি হোক, তারপরে আবার একবার ফোন করো কেমন আছো, আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও সলভ করে দেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, সিজা সাহা বলছি, 19+ ওল্ড। কোথা থেকে? কলকাতা, গড়িয়া। গড়িয়া থেকে, বলো। আমার অ্যাকচুয়ালি অয়েলি স্কিন, মানে প্রচন্ড ব্রণ, তো একটু যদি ম্যাম সলিউশন দেন। 19 বছর বয়স, এটা তো মানে কি বলবো, তোমার হচ্ছে এক্সেসিভ অয়েল সিক্রেশন হয়, তুমি ফোনটা রেখে দাও। একটাই বলবো, মানে পিম্পলের যে রেজিমটা, তুলসী চন্দন ফেস ওয়াশ ইউজ করো দিনে 2 থেকে 3 বার, অয়েল সিক্রেশনটাকে কন্ট্রোল করবে, লেমন টি ট্রি যে টোনার ক্লেন্সার আছে মুখে স্প্রে করা যখনই বাড়িতে থাকছো, ওই দিনে 2 বার 3 বার। আচ্ছা, তোমার ফেস প্যাকটা লাগাবে, হলদি নিম ফেস প্যাক সপ্তাহে 2 দিন, আর ক্লিয়ার অফ জেল স্নান করে উঠে একবার, রাত্রে শুতে যাওয়া, দ্যাটস অল, দিস 4 প্রোডাক্টস, নাথিং মোর দ্যান দ্যাট। এতেই তোমার অয়েল সিক্রেশনটাও, যখনই অয়েল সিক্রেশন কমবে, আর ব্রণও যদি বড় বড় থাকে, এটা মাথায় লক্ষ্য রাখবে, যদি বড় বড় ব্রণ থাকে সিস্টিক টাইপের, তাহলে অ্যান্টি পিম্পল অয়েলটা অন দ্য এফেক্টেড এরিয়া, নট অন দ্য ফুল ফেস, যে জেলের মতো লাগিয়ে নিলে, জাস্ট ব্রণর উপরে উপরে ওই ব্রণ শুকানোর জন্য ওইটা লাগাবে, ঠিক আছে? গো ফর অ্যান্টি পিম্পল রেজিম। দেখো তুমি অরিশ বায়োন্যাচারালসের পেজ খোলো, অ্যান্টি পিম্পলে যে রেজিমটা আছে ইউ ফলো দ্যাট রেজিম, তাহলেই ভালো থাকা যাবে, ব্যাস, দ্যাটস অল। আর কি, অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি তোমার, হ্যাঁ, মানে যদি সময় থাকে বলবো, আর নালে বলো বলো, তাই জন্য বললাম। এটা হচ্ছে ভিটা হেয়ার লস, একদম পাতি হেয়ার লস কন্ট্রোল করবে,
তারপরেই চলে আসছে প্রিমিয়াম, একটা ওয়াটার বেসড আছে, একটা অয়েল বেসড আছে। যখন দেখবেন মাথা ফাঁকা হয়ে গেছে তখন প্রিমিয়াম ইউজ করবেন, সেটা অয়েল বেস যদি পছন্দ করেন অয়েল বেস, আর যদি কেউ ওয়াটার বেস পছন্দ করেন ওয়াটার বেসড ইউজ করবেন। আর নর্মাল হেয়ার অয়েল হচ্ছে ফর দ্য মেনটেন্যান্স, এটা হচ্ছে একদম অয়েল ফর্মেই আছে নর্মালটা, ওটা উইকে তিন দিন, ধরুন আজকে লাগালেন কালকে লাগাবেন না পরশু লাগালেন, জাস্ট ফর দ্য মেনটেন্যান্স। মেনটেন্যান্স অর্থাৎ আমার যাতে রিগ্রোথ সাইকেলটা ঠিক থাকে, আমার যাতে চুলের ভলিউমটা ঠিক থাকে, আমার যে সমস্যা ধরুন আমার থাইরয়েডের সমস্যা হঠাৎ করে এসছে, আমার সেইভাবে হেয়ার লস হচ্ছে না, বা আমি ডায়াবেটিক আমাকে মেডিকেশন করতে হয়, তো আমার সেইভাবে হয়তো এখন এই মুহূর্তে সমস্যা আসছে না, আগামী দিনে আসতে পারে, বা আমার চুলটা খুব রাফ একটু অয়েলিং করা দরকার, বা চুলটা মেনটেন্যান্স দরকার, তার জন্য নর্মাল হেয়ার অয়েলটা উইকে তিন দিন অ্যাপ্লিকেশন। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যারা দোকানে এখন, এটা একটা সত্যি আমাকে অনেকেই থ্যাঙ্কস জানিয়েছেন, যারা দোকানে যেই প্রোডাক্টটা পাচ্ছেন না ওই দোকানদারের কাছে গিয়ে মুখ ব্যথা করতে হবে না, অ্যামাজনে অর্ডার দেবেন, একদম বাড়িতে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন। আর অ্যামাজনের একটা ব্যাপার আছে, আমি দেখলাম আমার বাড়িতে যে অ্যামাজন প্রাইম বলে কিছু একটা, সম্ভবত কিছু একটা প্রাইম কাস্টমার, তাতে করে তুমি আজকে অর্ডার দিলে কালকে পাওয়া যায়, একদম আজকে অর্ডার দিলে কালকে তুমি প্রোডাক্ট। আমি দেখলাম মানে এতদের সিস্টেম না, তুমি বিশ্বাস করবে না, আমার বাড়িতে তো যে বয়স রয়েছে তারা তো সবাই মানে অনলাইন, তো অ্যামাজন একটা ওর কি মেম্বার আর কি, যার ফলে আজকে অর্ডার দিলে কালকে প্রোডাক্ট। আমার বাড়িতে আমার ছেলে, ওই আমার ছেলে যা যা কিছু সবকিছু মানে ইভেন বলে টিভি আমাদের থেকে নিয়ে নাও, একদম এখন ওদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে না, আমাদেরও চেঞ্জ হতে হচ্ছে, আমরা ওদের সঙ্গে চেঞ্জ হচ্ছি আর কি, কিছু করার নেই, হতেই হবে, হতেই হবে। তো যাই হোক, এবারে চলে আসি সানস্ক্রিন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কেননা এই যে গরমটা আসছে এখন থেকে যদি সচেতন না হই তাহলে আগামী দিনে কিন্তু কান্নাকাটি যে আমাদের ট্যান পড়ে গেল, তখন আবার ট্যান ক্লিয়ার রেজিমটাকে ধরতে হবে, তার ধরার আগে থেকে আপনি যদি যে রেজিমে আছেন তার সঙ্গে সানস্ক্রিনটাকে লাগবে। আমি ট্যান ক্লিয়ার ইউজ করি চাই না করি, আমাকে আমি তো এখন ডাবল প্রোটেকশনে থাকি, কিরকম জেলটা লাগাই, এই আমার কাছে 60 জেলটা গেছে, জেলটা লাগিয়ে কাজকর্ম করে যখন গাড়িতে উঠি, গাড়িতে আমার ব্যাগের মধ্যে রয়েছে ফেরেন্ট 30টা, ওটা গাড়িতে বসে লাগিয়ে দিই ডাবল প্রোটেকশন, তারপর সে মেকআপ করি। সারা দিন তোমার একটা লুব্রিকেশন মানে তোমাকে, দেখো আমি যদি একবার আমি বেস করে ফেলি, হ্যাঁ তারপরে আমি তারপরে কিছু তুলতে পারবো, এরপরে আমি কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারবো না, একদমই না। আমার বেস করার আগেই করি কি, আমি ডাবল প্রোটেকশন দিয়ে নিলাম একদম, এবং তারপরে আমি একটু আমি হয়তো হালকা করে একটু প্যানস্টিক, তারপরে তো আমি এখন কম্প্যাক্ট আমি পাউডারের দিকে যাই না একদম, আমি ট্রান্সলেশন ব্যবহার করি না। যার জন্য তোমার স্কিন এত আলোর নিচে বসেও মানে, এবং আমি না তোমাকে একটা কথা বলি, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে যখন নিজের স্কিনটা দেখি আই জাস্ট লাভ ইট, মানে আমার মনে হয় যে ওইটাই সারাদিনের এনার্জি, আমার মনে হয় যে মানে রাত্রে শুতে যাওয়ার সময় স্কিনটা দেখলে মনে হয় যে খুব টায়ার্ড, খুব নির্জীব। আমি বলছি তোমাকে, আমি বহু সময় তনুশ্রীকে সকালবেলা আজকে রবীন্দ্রনাথের প্রোগ্রাম দেখি, প্রতিদিনের রবীন্দ্রনাথ, সেখানে অনেক সময় মেকআপ ছাড়া থাকে, শি লুকস রিয়েলি ওয়ান্ডারফুল, আমি বলছি হ্যাঁ, মানে আমার ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম লাগে দেখতে, একটা ভেজা চুল, দারুণ একটা ব্যাপার লাগে। তো শি ইজ ভেরি লাভিং পার্সন টু মি, আপনাদের কাছে অ্যাকচুয়ালি ও আমাকে খুব ভালোবাসে, এটা ভীষণ পছন্দের মানুষ একজন, আমরা গল্প করতে খুব ভালোবাসি, মানে গল্পটা কি হয় অফ ক্যামেরার গল্প, অন ক্যামেরা আপনাদের সামনে চলে আসে, আবার ক্যামেরা অফ হয়ে যাবে একটু পরে, আপনারা আমাদের দেখতে পাবেন না, আমাদের গল্পটা চলতেই থাকে একদম। ভালো থাকার তো একটা রেসিপি, জানো তো, মন ভালো থাকার একটা রেসিপি একদম। আমি তো বলি যে যেটাতে ভালো থাকো, গান শোনো তাতে ভালো থাকো, ঘুরতে যাও তাতে ভালো, শপিং একদম, শপিং করলে মন ভালো হয়ে যায়, ভীষণ ভীষণ। আমাদের হাতে সময় নেই, বিদায় নেব, অনেক ধন্যবাদ জানাবো আপনাদের, আগামীকাল আবার ফেরত আসছি আড্ডার পরটুকু নিয়ে, সঙ্গে থাকুন। অরশ হেয়ার কেয়ার রেঞ্জ মানে চুলের গোড়া থেকে আগা শুধুই ভালো লাগা, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে অরশ। ত্বকে চলুষ ফেরান জেল্লা বাড়ান অরশ ফেয়ার রেঞ্জ ব্যবহারে, ত্বককে গভীর থেকে করে উজ্জ্বল, তাই ভিড়ের মাঝেও নজরে পড়ে সহজে অরশ। মেচে তার দাগ পুরো মুছে যাক, প্রাকৃতিক নির্যাসে ভরপুর অরশ হাইপার পিগমেন্টেশন রেঞ্জ আপনার ত্বককে করে তোলে সম্পূর্ণ দাগবিহীন অরশ।